আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন সবাই। আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে কিভাবে ডিম তো আমরা সবাই আসলে ভুনা করে খাই, ভাজি করে খাই, বিভিন্ন আইটেম করে খাই। আসলে কখনো কি কেউ বেগুন আলু দিয়ে রান্না করে, তরকারি রান্না করে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই ট্রাই করবেন। আর যারা নতুন দেখেছেন তারা হয়তো বা হাসতে পারেন যে বেগুন দিয়ে কি কখনো ডিম রান্না করা যায় কি না। তো এখানে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিলাম। এখানে যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারেন। তো ডিমগুলো আমি একটু সাইড দিয়ে চাকু দিয়ে ছিঁড়ে নিচ্ছি। সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিলাম ডিমটাকে ভাজার জন্য। সবগুলো দিয়ে দিয়েছি, হালকা কিছু সময় এটা ভেজে নিব। কালারটা ঠিকঠাক না আসা পর্যন্ত আমি ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি 7-8টি কাঁচামরিচ ফালি করে। সবজি তরকারিতে আসলে কাঁচামরিচ কেটে দিলে অনেক ভালো লাগে, ঘ্রাণটা খুব সুন্দর হয়। এটা আমি কিছু সময়ের জন্য তেলে ভেজে নেব। একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ দিয়েছি মরিচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি আলু দিয়ে নিচ্ছি, এরকম লম্বা করে কেটে নিয়েছি। বেগুন যেরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি, আলুটা তার সাথে মিল রেখে আমি লম্বা করে নিয়েছি। এটা যে যেমন চান তেমন শেপ করে নিতে পারেন। এটা আমি কষানোর জন্য কিছু সময় অপেক্ষা করব। এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। আমি উঠিয়ে দেখছি অনেকটা পানি উঠেছে, সবজি থেকে পানি উঠেছে, এক্সট্রা কোনো পানি দেইনি আমি। আর একটু সময় অপেক্ষা করছি। আসলে তরকারিটা একটু ধৈর্য সহকারে কষিয়ে নিলে তরকারির মজাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখে নিলাম, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আর বেগুন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এখানে 1/2 চা চামচ আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে যে যেমন যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই দিবেন, তবে এই তরকারিটা একটু ঝোলঝোল হলে ভালো লাগে। এটা আমি 10 মিনিটের মতো এরকম করে রান্না করে নেব। আর যে আমি ডিমগুলো রেখেছিলাম ভাজি করে তুলে, ওই ডিমগুলো আমি দিয়ে দিলাম এবার। তো হয়ে গিয়েছে আমার ডিম বেগুন আলুর তরকারি। অসম্ভব খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যারা কখনো ট্রাই করেনি এরকম কোনো মানে রান্না খেয়ে দেখেননি, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অবশ্যই। হয়ে গিয়েছে আমার তরকারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।